বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখছিলাম ব্রিটিশ সরকার বিভিন্নভাবে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করছিল। আর এই সময়টাতে কিন্তু মোটামুটিভাবে অষ্টাদশ শতাব্দী শেষ হয়ে যাচ্ছিল এবং ঊনবিংশ শতাব্দী শুরু হচ্ছিল। আর এই সময়টাতে ভারতের যে হিন্দু সমাজ, সেখানে কিন্তু অনেক ধরনের কুসংস্কার, কুপ্রথা চালু ছিল, যার ফলে ভারতের এই হিন্দু সমাজ একটা অন্ধকার যুগের মধ্যে ছিল। আর তাদের এই কুসংস্কার, কুপ্রথা, যেমন বাল্যবিবাহ, জাতিবর্ণ প্রথা, এগুলো অনেক কঠোরভাবে পালন করা হতো, যার ফলে ভারতের এই হিন্দু সমাজ অনেকাংশেই প্রগতিশীল সমাজে পরিণত হতে পারছিল না। তো এই সময়ে হিন্দু সমাজের যে কুপ্রথা এবং কুসংস্কারগুলো প্রচলিত ছিল, এগুলো দূর করা এবং তাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করার জন্য তৎকালীন অনেক মনীষীই কিন্তু এগিয়ে আসেন এবং তারা বিভিন্ন আন্দোলন শুরু করেন। তো এই যে তৎকালীন হিন্দু সমাজে বিভিন্ন কুপ্রথা এবং কুসংস্কার যেগুলো চালু ছিল, এগুলো দূর করে তারা যে সংস্কার করার চেষ্টা করছেন, এটাকেই বলা হয় সংস্কার আন্দোলন, যা শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এবং ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। তো এই আন্দোলনে বিভিন্ন মনীষীগণ অবদান রাখেন, তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য। তো আজকের ভিডিওতে আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে জানব। আমরা মোটামুটি সকলেই রাজা রামমোহন রায়ের নাম শুনেছি কিংবা অবগত আছি। রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার নবজাগরণের অগ্রদূত। আর এখানে বাংলা বলতে কিন্তু অবিভক্ত বাংলাকে বোঝানো হয়েছে, অর্থাৎ তাকে অবিভক্ত বাংলার নবজাগরণের জনকও বলা হয়। রাজা রামমোহন রায় 22 মে 1772 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন এবং তাকে কিন্তু বলা হয় সমাজ, শিক্ষা ও ধর্মীয় সংস্কারক, অর্থাৎ এই তিনটি ক্ষেত্রেই কিন্তু তিনি সংস্কারের চেষ্টা করেন। রাজা রামমোহন রায়ের পিতার নাম ছিল রামকান্ত রায় এবং মাতার নাম ছিল তারিণী দেবী। রাজা রামমোহন রায় কিন্তু সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি ভাষায় পাণ্ডিত্য লাভ করেন। এছাড়াও হিব্রু, গ্রিক, সিরীয় ইত্যাদি ভাষায় তার দখল ছিল। এছাড়াও রাজা রামমোহন রায়ের ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান ছিল। 1803 সাল থেকে 1814 সাল পর্যন্ত রাজা রামমোহন রায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী হিসাবে নিযুক্ত ছিলেন এবং এই সময়েই কোম্পানির কাজে সিভিলিয়ান কর্মচারীদের মধ্যে জন ডিগবির সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। 1823 সালে যখন সংবাদপত্র বিধি পাশ করা হয়, তখন কিন্তু রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন এবং এর বিরুদ্ধে আন্দোলনের প্রতিলিপি তিনি সুপ্রিম কোর্টে দাখিল করেন। 1826 সালে রাজা রামমোহন রায়ের একটি বই পণ্ডিত সমাজে অনেক সমাদৃত হয়, যেটার নাম বাংলা ব্যাকরণ, অর্থাৎ তিনি একটি বাংলা ব্যাকরণ বই রচনা করেন 1826 সালে, যেটি পণ্ডিত সমাজে সমাদৃত হয়। আর এই যে 1823 সালে সংবাদপত্র বিধির বিরুদ্ধে তিনি যে আন্দোলন শুরু করেন, সেখান থেকেই কিন্তু তার একটি সাহসিকতার পরিচয় পাওয়া যায়। আর এ সময় থেকেই তার সংস্কার আন্দোলন শুরু হয়ে গেছিলো, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি রাজা রামমোহন রায় সমাজ, শিক্ষা ও ধর্মীয় সংস্কারক হিসেবে সুপরিচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। বলতো, কত সালে রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণ বইটি প্রকাশিত হয়? তোমরা এই অপশনগুলো দেখে ভিডিওটি পজ করে প্রশ্নটির উত্তর দিয়ে দাও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।